নগরীর সাইলকিয়ারত চাঞ্চল্যকর মৃত শিশুর অদল বদল হওয়া যে ঘটনার জন্ম দিল, সে ফেরত পাওয়া শিশুবে কেন আছে ইয়ান জানতাম গেলাম আজিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ড। অনারা উনন বাচ্চার মা রুকসানা বেগম ও ডাক্তারের হতা আসে একটু মোটামুটি বলবো আর কি, ওইখানে বিল বেশি উঠতেছে তো সেজন্য এখানে নিয়ে আসছে। না কালকে সন্ধ্যায়, সর্বশেষ অবস্থা এখন আমার বাচ্চা ভালো হলে ওইটাই আমার চাওয়া আর কি। ডাক্তার বলতেছে আর কি একটু ভালো হয়েছে আর কি, আগের থেকে খিসানিটা কমছে আর কি, এখনো শ্বাসকষ্ট চলতেছে। বেবি অবজেকশন এখন মোটামুটি আছে, তবে তার যে সমস্যা মূলত যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া অর্থাৎ ডেলিভারির পরে কান্না না করা, শ্বাস না নেওয়া এবং পরবর্তী পর্যায়ে যে নিউনেটাল সেপসিস অর্থাৎ সংক্রমণজনিত জীবাণুর সংক্রমণজনিত সমস্যা, এই দুই সমস্যা মিলে আসলে আউটকাম পৃথিবীর কোথাও খুব একটা সুখকর নহে। তো এই সমস্ত সত্ত্বেও মোটামুটি আছে বাচ্চা, মোটামুটি রকম আছে, ভালো হয়ে যাবে সে কথা আমরা বলতে পারতেছি না, এবং আমরা তো আশা করিয়ে আমরা চিকিৎসা করতেছি। সেই কারণে আমরা আগামীকাল এক তিনজন প্রফেসর মিলে একটা বোর্ড মিটিং করা হবে, সেই জন্য আমরা পরিচালক মহোদয়কে আমি আজকেই লিখছি যে বোর্ড মিটিংয়ের পারমিশন দিয়েছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।